ভেয়ে আসছে একাধিক ঘূর্ণিঝড়, আগামী সপ্তাহের মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা, মাটি হতে পারে দীপাবলির আনন্দ। ফের দুর্যোগের সম্ভাবনা বাংলায়। কালীপুজো এবং দীপাবলির আগে আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট হাওয়া অফিসের। মাটি হতে পারে কালীপুজোর আনন্দ। কবে থেকে শুরু এই দুর্যোগপূর্ণ আবহাওয়া, কি জানালো হাওয়া অফিস? আসুন এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক। কালীপুজোর আগে আবারও বৃষ্টির আশঙ্কা বাংলায়। রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টি, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। 22 অক্টোবর বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের পূর্বাভাসও রয়েছে। 24 অক্টোবর গভীর নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা, এমনকি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। বিগত কয়েকদিন ধরে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় দিনের অধিকাংশ সময় মেঘাচ্ছন্ন থাকছে, কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির ছবিও দেখা যাচ্ছে। কিন্তু সপ্তাহান্ত থেকেই ধীরে ধীরে বৃষ্টির দাপট আরও বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তর আন্দামান সাগরে আগামী 20 অক্টোবরের মধ্যে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, যা ক্রমশই উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হবে। অন্ধ্র উড়িষ্যা সীমান্ত থেকে বাংলাদেশের মধ্যে কোনো জায়গায় স্থলভাগে প্রবেশ করতে পারে ঝড়টি, যার প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গেও, যার জেরে কলকাতা, 224 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি প্রভৃতি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 অক্টোবর ঘূর্ণিঝড়টি ভূভাগে প্রবেশ করতে পারে। ঘূর্ণিঝড়টি আছড়ে পড়লে তার নাম হবে দানা। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ঘূর্ণাবর্ত তৈরি হলে তার গতি ও সম্ভাব্য শক্তি সম্পর্কে সুনির্দিষ্ট পূর্বাভাস দেওয়া সম্ভব হবে। সেক্ষেত্রে প্রবল ঝড় বৃষ্টিতে দীপাবলির উৎসব মাটি হবার আশঙ্কা থাকছে, এমনকি শনিবার সকালের মধ্যে সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকছে। ঢেবের উচ্চতা বাড়তে পারে 1 মিটার পর্যন্ত। ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপের প্রভাবে উপকূলে হালকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির পরিমাণ বাড়বে, তবে বুধবার থেকে আবহাওয়ার বদল দেখা যেতে পারে। এদিকে এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস, তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলি বাদে বাকি জায়গায় আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। ফের দীপাবলির আগে আবহাওয়ার এই সংবাদে মন খারাপ সকলের, পাশাপাশি হাওয়া অফিসের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে সকলকে। ব্যুরো রিপোর্ট, নিউজ, স্নোম্যানস ল্যান্ড, কলকাতা। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির A to Z ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।